আজিকালি আমার সেবাটা সোশিয়াল মিডিয়া খালি রইযুছি যিয়ে বি টিকে যদি কেন সমাজ লাগি কলে কি কেন গরিব দুঃখী লাগি যদি বি সাহায্য কলে সেটা সোশিয়াল মিডিয়া ছাড়ুছন আউ আ সমস্তে খালি নিজের আত্মপ্রচারে লাগিছন্দু এটা কতজণ সমাজসেবী অছেন যে মানে কি নিরবচ্ছিন্ন হিসাব সমাজ সেবা করি কিনা নিজের আত্মপ্রচার করবা লাগবি নিজে হবার আউ সে ভিতরু জনে হচ্ছেন আমার কলাহাণ্ডি শুভ লক্ষ্মী নানি। তো জুহার মুই কি আপন মানে দেখুছেন পহরা আজ আমি আসিকা পৌঁছে যাইছু কলাহাণ্ডি জেলা ভবানীপাটনা আউ আমার সঙ্গে অনেক শুভ লক্ষ্মী নায়ক যে কি সমাজ সেবা লাগে রাষ্ট্রপতি পুরস্কার বি পাই সারিছেন তো আসুন আমি নানী সাথে কথা হেমা আউ তাঁর পছরে কিনা বুঝমা তাঁর জীবন বিষয় না নানী জুহাৰ জুহাৰ নানী আপোন যে সমাজ সেৱা কৰচন তো নিতি আপোন আম সমস্ত লাগি গোটেই উদাহৰণে তানী আপোনাৰ ইজাৰ ক্ষেত্ৰ কি কাই লাগি বাচলে সমাজ সেৱা কৰবাৰ লাগি মই এই পিলা দিনো আমাৰ ঘৰে মোৰ বাপা আকা প্ৰেৰণা পাই আৰু মোৰ বা গোটেই সমাজে সেই সময়ৰ বিধায়ক টে যি যেতিয়া লোক আছিলে লোক সম্পৰ্ক সব কথা প্ৰায় মই বুজুৰি আ লাইনৰে মুখিলি কলাহিৰে মানে বিশেষ কৰি নাৰীমানকৰ শিক্ষা দিগৰে এব যেন পৰ্দা প্ৰথা বাহে বাহি নাই পাৰুলে মই ঊনৈছশ পঞ্চস্তৰ মচাৰে যেতিবা মই কলেজৰ পাঠ পঢ়ু সেই সময়ত আমাৰ ই মন্দাৰ বাগিচা পঢ়াৰে মই গোটেই মহিলা সংগঠন মাতৃশ্ৰী মহল বোলিকৰি গঠন কলি আই মাতৃশ্ৰী মহিলা মণ্ডল তৰফৰু মু প্ৰত্যেক ঘৰৰ আপোনটো জানিচন যে সেই সময়ৰে আমৰ পঢ়াটা গোটেই শান্ত চাই যেনেকৈ ঝিয় বহু নাই বাহু থে সেইমানকে মুই ঘৰু বাহিৰ কৰি মহা সমিতি মাধ্যমৰে আমি আকে বঢ়ো ই সমাজসেবা লাগে আপনার কলে গোটে ছোটিয়া সংগঠন করে তো ধীরে ধীরে গোটে ছোটিয়া সংগঠন রু আপনার রাষ্ট্রপতি পুরস্কার পাইছন্ন সমাজসেবা লগি তো ই সংগঠন তরফর কেন কেন জায়গাকে আপনি যাইচন সংগঠন তরফর হল কি সমাজসেবা লগি বাহারকে কেন কে জায়গাকে বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলা মান শিক্ষা স্বাস্থ্য লাগি বহুত কাম কলি আতিবর্ষ আই ক্যাম্প সবু কলি স্বাস্থ্য ক্যাম্প কলি যেটা কি মু উনৈশ অঠানবে মচহাৰে মানে জাতীয় যুৱ পুৰস্কাৰ পাই আৰু তাৰ পূৰ্বিক্ষকতা কৰি মোৰ প্ৰথম জীৱন হ'ল শিক্ষকতা আৰু শিক্ষকতা কৰাৰ চাগে চাঙে মানে মুই সমাজ কৰি যেনকি আমৰ পঢ়াৰে ঝিয় বহু মানকে মুই নেকি কলাহি দুৰ্দিনৰে যেতিবা হ'ল এই সময়ৰে আমৰ মহে নেকি সংগঠন কৰি লোককে সহায়ত দৌলোঁ আপোনাৰ ক'লে যেনটা গোটেই ছোট অনুষ্ঠান মহিলা মণ্ডল গঠন কৰি কৰি মই কলাহিৰে যেন মহিলা মানে আকে নেবাৰ লাগি চেষ্টা কলি সেই সময়ৰে মই অনেক আমাৰ পশ্চিম ওড়িশাৰ তথা ইনৰ মহী মহিলা মানুহ সমস্ত সংস্পৰ্শ ৰাইজে যেনটা বিচেচ কৰি উনৈছশ অশী মচাৰে মই আমাৰ স্বৰ্গতা পাৰ্বতীগিৰি সেই বনিকন্যা সংস্পৰ্শৰে মই আছিল সেই মতে বহুত উৎসাহিত কৰিলে কহিলে শুভলক্ষ্মী তুই চাকিৰিবু মাষ্টৰ মুত বেলেগ ঠি চাকি নাই থাকিব তুমি সমাজসেৱা কৰছ যে বাপা মা কে কাকে হাত নে পূৰ্বেই নিজে নিজে স্বাধীন ভাৱে খৰচা কৰি পাৰিবা কলে বহুত ষ্ট্ৰগল আহিছি বহুত ঝড়ঝঞ্জা আইছি কিন্তু মনৰ দৃঢ়তা নিশ্চিত ভাৱে সেইপৰি সফলতা হি পাৰ্ৱা মু কথা কেত ভা মানিকি মু মোৰ লাইন্ৰে মই ব্রতি হই রি আমার কলাহি ভা জায়গার যে টাইম রেকি ঝিও মানে বাহারকে নিয়ে বাহুতে ঘর নেই বাহুতে সে টাইমে আপনার ঝিউ গোটে হই কি না যে এত কি বাহারকে বাহারে সব সমাজসেবা করারি সব মহিলা মানকে সংগঠন কলে তো সে জায়গার আপনার পর সপোর্ট কেঁ লা সে কে কুলে নাই মো পর বা মা সেত সম্পূর্ণ সহযোগ লা আসে ভারি খুশি হোলে আত্ম তাঁকর প্রেরণা তাঁকর উৎসাহ লাগে মু আজ পর্যন্ত আসিপার্লি মু গোটে মিটাধারা আছে অনেক ঝিও যে অনমেড আজ রয়ে যাচ্ছেন সেমান সেগি সে তার পর সপোর্ট নিহতি দরকার আ অনেক জায়গায় টর্চর বি হচ্ছেন সেগি সে আশ্রয় এবং তা রাইট লাগে মুই করবার গোটে আশ্র মানে এটা আপনার ভবিষ্যৎ যোজনা অ সমাজসেবা আপনি ফাইট করবাক মর আছে এবং সেমকে আশ্রয় অনেক ঝিউ অছেন যেমন আশ্রয় মানে আজ অবহেলিত অন আর তার সঙ্গে সঙ্গে যে বৃদ্ধাশ্রম তার কার্যকারী দুর্ জায়গা মুই নেই আছে এবার তার নিজস্ব ইয়ে তাকে কিছু মানে ফর ঘরফর তো যোজনার আছে আগে মতো মোর্ যে করছেন ইউথ মানে সে অনেক মতো সহযোগ এবং সাহায্য করবার লাগে আগভর হয়েছেন নানি আপন যে কহলে কি রাষ্ট্রপতি পুরস্কার যে আপনার পাইছন তো সেতক বেলে বোধে ভব আমার কলাহি রাষ্ট্রপতি পুরস্কার নেই তো গোটে ঝিও হয়ে কি মানে প্রথম থর লাগে কলাহরে গোটে ঝিও রাষ্ট্রপতি পুরস্কার পাইলে তো সে টাইম রে আপনার মানে কালুলে আপনার কেন বিশ্বাস নাইপার্লি আবে আশা নাই করি গোটে এই সমাজসেবা কাম করবি যে মোতে ই পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার পাইবিঠু পাইবি সে এওয়ার্ড পাইবি এটা আমি কেবি আশা নাই করি ভগবান আশীর্বাদ আল কামটে কলে নিশ্চিত ভাবে গোটে রিওয়ার্ড অছে কিনে জানলে প্রচার প্রসার নাই হলে মধ্যে তার নিরচ্ছিন্ন ভাবে যদি আমি কাম করুছে, তাহলে অছে মতো বহুত খুশি লাগলা সে মো সে সময় বাপা বি দিল্লি আছে খুশি বাপা কান্দি পকাইলে মানে যে টাইম রে ঝি ঘর বাহু সে টাইম যদি আপনার মানে গোটে ঝিও এ রাষ্ট্রপতি পুরস্কার পাইবে নিহত এটা আমার কলাহ বহ কথা তো নানি আজিকালি আমি দেখু দেখুছি যে সমাজসেবা করছেন খালি সমাজসেবা কম আত্মপ্রচার বেশি করছন তো সে উপরে আপনার কণা কেবে যেহেতু আপনার গোটে বরিষ্ঠ সমাজসেবী আজিকালি আ যেতে বেলা কাম করু পুরা করছু আজিবি মন অছে ফিল্ড যাই লোকর পাখে পচু লোক দুঃখ মানে পৌঁছুছ অ সময় পৌঁছুছে কিন্তু আজি যে মানে সমাজ সমাজসেবী বলি সেবি বলি কেবাটা গোটে মানে য সমাজসেবী হই যা সোশিয়াল ওয়ার্কার তো এইভাল জায়গায় আমার মোবাইল যুগের সবু ফটো বেশি ফটো ফটো কাড় সোশিয়াল মিডিয়া ছাড়ি আত্মপ্রচার করছন সোশ্যাল কিন্তু যে লোক নিডি লোক বা যে সমাজসেবা যে অছে সে পাখে সেমান পৌঁছবার লাগি পৌঁছি নাই পারবার সে নিজে কেবল ফটো উঠেবার লাগে সৌজাও আর এই প্রকার প্রচার প্রসার নিজে নানি নানী আপনার মতরে সমাজসেবা কাহকে কোহায় সে মানে সেবা কমিটি হবার কথা আপনার মতরে সেবা বলে আমার সমাজের যে দুঃখী গরিব নিরাশ্র লোক অছেন প্রকৃত যে নিডি হক পাইবার অছে যোগ্য সেই মান পাখে যদি আমি পারলা সেই মান পাখে তাঁকর কিছু সমাজ মা মানে। নিঃস্বার্থ প্রভাব সেই না নিঃস্বার্থ প্রভাব যেটা করে যাবে সেইটা হি সেবা আপন তো সমাজ সেবা কলে এবে ই রে একলা রুচন তো আপনকে কেবে অনুভব নেই কি মুই মানে মু যদি বাহাই হয়ে কি গুটে পরিবার পর আজ মুই একলা নেই রুতি এমনি কে অনুভব নেই আপনকে নাই নাই ফিল নাই করি মোর মানে কি মুটিয়া রয়েছে আজ বি একুটিয়া নাই রা লোক লোকসম্পর্ক হলো মোটর সবু বড় সম্পত্তি নানি আপনি সমাজসেবা লাগে কেন কেন জায়গার স্বীকৃতি সম্মান পাইছ মো তো প্রথমে আমার জেলা ভিতরে মতে মহাবীর সাংস্কৃতিক অনুষ্ঠান বৃন্দাবতী বৃন্দাবন সাংস্কৃতিক অনুষ্ঠান কেসিঙ্গা চেতনা সাংস্কৃ অনুষ্ঠান অনেক কলাহির সবু অনুষ্ঠান মতো সেতবে সম্বর্ধিত করে সম্মান দিয়ে বলাগির জেলার বিয়ে অনেক সম্মান মুই পাইছে অনেক অনুষ্ঠান তরফর আউ জাতীয় যুব পুরস্কার যেটা পাইছে রাষ্ট্রপতি পুরস্কার আপনার কুচন তো নানি আপন এবে যে সমাজসেবী মানে আগে আসুন্ন কি যদি সমাজসেবা করারা চাহছেন সেমকে আপন কানা বার্তা দেবে সেকে আপনার কণা কেবা লগি চাহবে আজ যে মানে সমাজসেবা করছেন নিজ আত্মপ্রচার নাই করি করে প্রকৃত রিয়েল ফিল্ড রে সে কাম করুন যে কাম কেবে ই জিনিসটা নিজের প্রচার নেই করসার নেই কর বহু ঝড়ঝা ভিতরে তাকে যাকে পড়ছে হলে মধ্য সে স্ট্রগল কলে মানে সে নিশ্চিত ভাবে সে কার্যক্রম সফল হয়ে পবে আজ যে সমাজসেবাকে আগেছেন সে মোরে এত সে কলে বার্তা যে সে নিঃস্বার্থপর ভাবে লোক কাম করি স্বার্থ নাই রকি তো আপনার মানে দেখুলে আমার সাথে সুহলক্ষ্মী নানী যার কলাহির সমস্ত নানী আউ নিজে বাহ নেই কি না সমাজ লাগি ডেডিকেটেড হয়ে যাওয়াটা আউ সমাজসেবা করবার লাগে নিজ জীবনকে যেমন উৎসর্গ করে দিই নিহতি সেতলাগে সে আমার চির নমস্য ଆଉ ଆମେ ବି ଭଗବାନଙ୍କ ପାଖରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁଁ କି ତାଙ୍କର ଯେନ୍ ଆଶା ହେଉ ତାଙ୍କ ଯେନ୍ ସ୍ୱପ୍ନ ଅଛି କି ଯେନ୍ ବୃଦ୍ଧାଶ୍ରମ କରିବା କଥା ନାନୀ କହିଲେ ସେଇଟା ବହୁତ ଜଲଦି ପୂରା ହେଉ ଆଉ ନାନୀଙ୍କର ଯାହା ନାନୀଙ୍କ ଯାହା ବି ଆଶା ଭରସା କି ସ୍ୱପ୍ନ ଯାହା ବି ଅଛି ସବୁ ଜଲଦି ପୂରା ହେଇଯାଉ তো আজির লাগে এতকি লা আজির ভিডিও আপন মানকে কেনা লাগলা আমাকে কমেন্ট করি না কেবে ভিডিও যদি আপনার ফেসবুক দেখুছন্ন তো আমার পেজ পহরাকে লাইক লাগে নেই ভুলবে আদি আপনার ইউট্যুব দেখুছন্ন তো আমার চ্যানেল পহরাকে সবসক্রাইব আেয়ার করবা লাগে নাই ভুলবে ও ভিডিও মানে দেখবার লাগে দেখু টুকেল পাওয়ার পহরা রে জুহার